হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা বক্স অফিস কালেকশনের কথা বলবো, যেখানে ডাঙ্কি, সালার এবং বাংলা ছবি প্রধান কাবুলিওয়ালা সেই ছবিগুলোর কিরকম কী রেসপন্স বক্স অফিসে, সেই নিয়ে আলোচনা করবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ডাঙ্কি ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে। এই ছবিটা নিজের ওপেনিং সেখানে 29 কোটি টাকার প্লাস কালেকশন করে একটা ডিসেন্ট স্টার্ট করেছিল। তারপর সেকেন্ড ডেতে 20 কোটি টাকার কালেকশন করে একটা ড্রপ আসে, কিন্তু ছবিটা থার্ড ডেতে আবার জাম্প আনে, যেখানে একটা 26 কোটি টাকার কালেকশন ছবিটা করতে পারে। এবং ছবিটা নিজে 4 নম্বর দিনে কিন্তু আবার সেই জাম্পটা নিয়ে আসে এবং এই ছবিটা সাস্টেন করে যাবে, ছবিটা আগামী দিনে ভালো কালেকশন করবে, এই ইন্ডিকেশন করছে ছবির কালেকশন। ছবিটা নিজে ডে 4 কালেকশন করেছে অ্যাপ্রক্সিমেটলি 31 কোটি 50 লক্ষ টাকা, এবং 26 কোটির আগেনস্ট এই যে জাম্পটা, এটা কিন্তু ভালো জাম্প। এবার দেখার আগামী দিনে ছবিটা কীরকম কী কালেকশন করে। তবে 25শে ডিসেম্বরও এই ছবির সুন্দর কালেকশন হবে এমনটাই আশা করা যাচ্ছে। এবং যদি 25শে ডিসেম্বর 32-33 কোটির কালেকশন করে নিতে পারে বা তার থেকে যদি বেশি নম্বর হয়, তাহলে কিন্তু এই ছবিটা এর পরেও ভালোভাবে নাম্বার বজায় রাখবে, এটুকু আমরা বলতে পারি। এবং যদি আমরা এই ছবির টোটাল কালেকশন দেখি 4 দিনে, তাহলে এই ছবিটা অ্যাপ্রক্সিমেটলি 107 কোটি টাকার নেট কালেকশন করেছে। আমি যখন ভিডিওটা বানাচ্ছি আগের দিন রাতে, তো এখনও পর্যন্ত আর্লি এস্টিমেশন এসেছে, এখন অফিসিয়াল ফিগার আসেনি, সেটা 19-20 হতে পারে। তো এই ছবিটা নিজের 4 দিনে 107 কোটি টাকা নেট কালেকশন করেছে অ্যাপ্রক্সিমেটলি। তো ডাঙ্কি নিজের প্রথম দিনে 58 কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে, ডে 2 45 কোটি 4 লক্ষ টাকার বিজনেস করে, ডে 3 53 কোটি 82 লক্ষ টাকার বিজনেস করে। তো ওয়ার্ল্ড ওয়াইড এই ছবিটার গ্রস কালেকশন হচ্ছে 157 কোটি 22 লক্ষ টাকা, যেটা সত্যি ডিসেন্ট কালেকশন। এবার দেখার আগামী দিনে এই ছবিটা কেমন কী বিজনেস করে, কারণ এই ছবিটা ওভারসিসে ভালো বিজনেস করছে, নেট কালেকশন ইন্ডিয়ান মার্কেটে এই ছবিটাকে হোলটা বজায় রাখতে হবে। আমরা যদি সালারের কথা বলি, তো সালার হিন্দি বেল্টে 15 কোটি প্লাস কালেকশন করে স্টার্ট করে, তারপরে 16 কোটির কালেকশন করে। থার্ড ডেতে অর্থাৎ রবিবার দিন এই ছবিটা ফার্দার জাম্প আনে, এই ছবিটা প্রায় 19.5 থেকে 20.5 কোটি টাকার কালেকশন করতে পারে রবিবার দিন, যেটা হিন্দি বেল্টে বেশ ভালো জাম্প। তবে সেটা এক্সট্রা অর্ডিনারি বিজনেস নয়। এবার দেখার এই ছবিটাও আগামী দিনে হিন্দি জোনে কেমন কী বিজনেস করে। এবং আমরা যদি সালারের অল ওভার ইন্ডিয়াতে ডে 3 বিজনেস বলি, তাহলে এই ছবিটা অ্যাপ্রক্সিমেটলি 60 কোটি টাকার বিজনেস করতে পারে। তো এই ছবিটার অল ওভার ইন্ডিয়াতে 3 দিনের কালেকশন হলো 208 কোটি 5 লক্ষ টাকার, যেটা বেশ বেশ ভালো কালেকশন। তবে এই ছবিটা কিন্তু ড্রপও দেখছে প্রতিনিয়ত। এবার আমরা যদি প্রধান এবং কাবুলিওয়ালা এই দুটো ছবির কীরকম কী অকুপেন্সি, কীরকম কী রেসপন্স গেছে সেটা নিয়ে কথা বলি, তো প্রধান এবং কাবুলিওয়ালা দুটো ছবি খুব স্লো স্টার্ট করে এবং খুব বেশি তো শো পায়নি, দুর্গাপুজোর সময় যা শো পেয়েছিল সে তুলনায় কিছুই পায়নি। কিন্তু দুটো ছবির যেহেতু ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং, প্রধানের আরও বেশি, ছবিটা সেকেন্ড ডেতে ফার্স্ট ডে থেকে বেটার রেসপন্স পায়, প্রায় তার থেকে 1.5 গুণ বেশি রেসপন্স পায়, এবং থার্ড ডেতে প্রায় সেকেন্ড ডে ডাবল রেসপন্স আনে। এবং সেকেন্ড ডের তুলনায় থার্ড ডেতে যেরকমভাবে তারা হাউসফুল এবং অলমোস্ট ফুল শো আনতে পেরেছে, আমরা যদি সেটার নাম্বার বলি, তো থার্ড ডেতে প্রধান প্রায় 46টা অলমোস্ট ফুল পেয়েছে এবং 9টা হাউসফুল পেয়েছে, সেটা দারুণ নাম্বার। একইভাবে যদি আমরা কাবুলিওয়ালা দেখি, তাহলে কাবুলিওয়ালা প্রায় 38টা অলমোস্ট ফুল পেয়েছে এবং 5টা হাউসফুল পেয়েছে। আমরা যে রিপোর্টটা দিলাম, এটা মোটামুটি সন্ধ্যে 7-8টা অবধি, তার থেকে আরও 2-3টে শো বাড়তে পারে। একইভাবে আমরা যদি কলকাতা নিরিখে সালার এবং ডাঙ্কির অলমোস্ট ফুল এবং হাউসফুলের কথা বলি, ডাঙ্কি হাউসফুল এবং অলমোস্ট ফুল মিলিয়ে প্রায় 126টা শো পেয়েছে কলকাতা থেকে, এবং সালার 8টা অলমোস্ট ফুল বা হাউসফুল। মানে বোঝা যাচ্ছে সালারের থেকে এখানে কিন্তু প্রধান এবং কাবুলিওয়ালা খুব কম শো পেয়ে রেসপন্স ব্যাপক। তো কাবুলিওয়ালা এবং প্রধান ডে 1 এবং ডে 2 স্লো স্টার্ট করলেও, আস্তে আস্তে গেইন করলেও, ডে 3 একটা বড় জাম্প এনেছে এবং অডিয়েন্স ছবিটা দেখছে, ভালো নম্বরে দেখছে। এবং ছবির যেহেতু বললাম আমি ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং, তো আশা করা হচ্ছে আগামী দিনে এই দুটো ছবি ভালো নম্বর জেনারেট করবে। এবং 4 নম্বর দিন অর্থাৎ ক্রিসমাসের দিন, মানে যেদিনকে আমি ভিডিওটা ছাড়ছি আর কি, তো ক্রিসমাসের দিনে এই দুটো ছবি, দুটো বাংলা ছবির রেসপন্স ডে 3 থেকেও ভালো হবে, মানে রবিবারের থেকেও ভালো হবে। তো দেখার সেখানে কি 50-60টা অলমোস্ট ফুল শো অ্যাচিভ করতে পারে কিনা প্রধান। এবং আমার মনে হয় বাঙালি অডিয়েন্সের প্রধান ছবিটা ডেফিনেটলি দেখা উচিত। তার কারণ হচ্ছে এই ছবিটা যে সাহসিকর স্টেটমেন্টটা রাখছে, এই ছবিটা যেরকমভাবে সেই জিনিসপত্রগুলো দেখাচ্ছে, এবং কাবুলিওয়ালা সেটাও খুব পছন্দের একটা গল্প। তো আশা করছি অডিয়েন্স এই দুটো ছবিকে সাকসেসফুল সিনেমা বানাবে। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা এই 4টে ছবির বক্স অফিসে কীরকম পরিস্থিতি সেটা নিয়ে কথা বললাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। আবার দেখা হচ্ছে, জানো তো আমাদের পাশে আছে। লাভ ইউ অল, টেক কেয়ার।